কি বস, ভালো তো? ভালো আছো তো তোমরা? তো বন্ধুরা, তোমরা যদি ভালো না থাকো তো এই ভিডিওটা তোমাদের দেখো, তোমরা দেখো তো আশা করছি তোমাদের পুরো মন খুশি হয়ে যাবে। আর আমি সুদীপ্ত, আর ব্লগার সুদীপ্ত চ্যানেল তোমাদের স্বাগত। আর আজকে আমি এই মুহূর্তে চলে এসেছি বলাগড়ের যে শ্রীপুরের যে বিখ্যাত রাসমেলা, সেই রাসমেলার সামনে। তো আস্তে আস্তে আমরা এখন ভেতরে প্রবেশ করব এবং গিয়ে সম্পূর্ণ ভিডিওটা তোমাদের দেখানোর চেষ্টা করব। তো তার আগে তোমাদেরকে একটাই কথা বলবো, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটন আইকনে প্রেস করে দিও। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে সোজা মণ্ডপের সামনে যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা মণ্ডপের সামনে চলে এসেছি, আর দেখতে পাচ্ছ প্রতিমাটাকে কত সুন্দর লাগছে বন্ধুরা, তোমরা খালি দেখো তো। এটা এবছর এরা 311 বছরে পদার্পণ করেছে। তো বন্ধুরা, মূর্তিটা এত সুন্দর লাগছে কি বলবো, তোমরা কেউ না দেখলে বিশ্বাস করবে না। আর মণ্ডপের সামনে বন্ধুরা কতটা ভিড় হয়েছে দেখো, যেহেতু এখন সন্ধ্যাবেলা তো বহুত এখানে মানে 4-5 গ্রাম থেকে যে পুজো আসে সেই পুজোগুলো এসেছে, এবং এখানে তোমার যে এতটা ভিড় দেখতে পাচ্ছ এখন এই সময়, এখানে কিছু ছাগ বলি হবে এবং এখানে সবথেকে বিখ্যাত যে মহিষ বলি, সেই মহিষ বলিও এখানে হবে, সেটাও আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো। তো বন্ধুরা, আমি কথা না বাড়িয়ে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটার মজা নিতে থাকো। আর বন্ধুরা, যেহেতু এখন সারাদিন গড়িয়ে সন্ধে নেমেছে, আর সন্ধেবেলা বিভিন্ন গ্রাম থেকে বলাগড়ের এইখানে মায়ের সামনে পুজো আসে বন্ধুরা, তো দেখতে পাচ্ছ এখানে কিছু ঢাকি যে বই মানে বাদ্যিগুলো আছে, বাদ্যিগুলো বাজাচ্ছে এখানে এবং সকলে মিলে কত আনন্দ করছে। আর যেহেতু আজকে মহিষ বলি হয় তো তার জন্য এখানে এতটা ভিড় হয়েছে বন্ধুরা, কি বলবো তোমাদের। তো আজকের দিন এখানে প্রচণ্ড হারে ভিড় হয়। আর এবছর বলাগড়ের যে রাসমেলা, তো সেটা 311 বছরে পদার্পণ করেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে সবাই মিলে আনন্দ করছে। তো বন্ধুরা, আমি কথা বেশি বাড়াচ্ছি না, তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটার আনন্দ নিতে থাকো। তো বন্ধুরা, এই হচ্ছে সেই জায়গা যে জায়গায় এখানে প্রত্যেক বছর মহিষ বলি হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ হাঁড়িকাঠটা কতটা বড়, তোমরা খালি দেখো তো, এতটাই বড় হাঁড়িকাঠ যেহেতু একটা মহিষ, তাহলে মহিষটা কতটা বড় হয় সেটা আশা করছি তোমরা জানো। তো দেখতে পাচ্ছ সম্পূর্ণ বাঁশ দিয়ে ব্যারিকেড করে রাখা হয়েছে, এবং আমি মহিষটাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো বন্ধুরা, এতটাই ভিড় হয়েছে তো এই মহিষ বলি দেখার জন্য, কি বলবো বন্ধুরা সন্ধেবেলায়। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই মহিষ, যে মহিষটা কিছুক্ষণের মধ্যেই বলি হবে। তো আমি চেষ্টা করবো মহিষটা বলি দেখানোর, বাট সেটা ইউটিউবের গাইডলাইন আছে তার জন্য আমি তোমাদেরকে দেখাতে পারছি না, বাট আমি তোমাদেরকে হাঁড়িকাঠটাও দেখাচ্ছি এবং মহিষটাও দেখাচ্ছি। তো এখানে আর কিছুক্ষণের মধ্যেই সেটাও বলি হবে। তো বন্ধুরা, রাসমেলার এখানের একটাই ঐতিহ্যবাহী মানে যে শ্রীপুর যে রাসমেলা, তো এখানে মেন এই মহিষ বলিটা বিখ্যাত প্রচুর, আর এখানে প্রচুর মেলাও বসে বন্ধুরা। তো যারা যারা এখানে আসতে চাও আশা করছি চলে এসো, তোমাদের মেলাটাও দেখা হবে এবং আনন্দও নিতে পারবে মেলার। আর বন্ধুরা, আমি চলে এসেছি সেই যে নাগরদোলাগুলো বসে, সেই নাগরদোলাগুলোর সামনে। তো দেখতে পাচ্ছ এখানে একটা বাচ্চাদের নাগরদোলা বসেছে সামনে ঢোকার মুখে, আর এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ইলেকট্রিক নাগরদোলা। তো বন্ধুরা কতটা হাইট করেছে দেখো, আর লাইটিংটা বন্ধুরা এত সুন্দর করেছে কি বলবো, এত সুন্দর লাগছে। তো আমি সামনে থেকে দেখে তোমাদেরকে মানে বলে বোঝাতে পারবো না, তো লাইটিং করলে যে নাগরদোলাগুলো কত সুন্দর লাগে সেটা তোমরা নিশ্চয়ই আশা করছি জানো। আর কি বলবো, এখানে মোটামুটি 4-5 বড় বড় নাগরদোলা বসে। তো এখানে যে ড্যান্সার যে নাগরদোলা আছে সেটাও বসেছে, এবং পাশে যে ড্রাগন ট্রেনটা হয় সেই ট্রেনটাও বসেছে, আমি তোমাদেরকে সেটাও দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে সেই ড্রাগন ট্রেনটা সেটাও বসেছে। তো কারা কারা এইগুলোই চাপতে ভালোবাসো তো চ্যানেলের কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তো বন্ধুরা, আমি কথা বাড়ছি না, তোমরা ভিডিওটা দেখতে থাকো এবং ভিডিওটার আনন্দ নিতে থাকো।
আর বন্ধুরা আজকে হচ্ছে রাসের তৃতীয় দিন, আর এই তৃতীয় দিনে বন্ধুরা দেখতে পাচ্ছ কতটা ভিড় হয়েছে। তো আর এই নাগরদোলাটাই কারা কারা চাপতে ভালোবাসো তোমরা চ্যানেলের কমেন্ট বক্সে অবশ্যই জানি। আর বন্ধুরা সাইডের যে ভিউটা আমি তোমাদেরকে এখনই দেখাচ্ছি, তো ভিউটা দেখো কত সুন্দর লাগছে, এবং যত রাত হচ্ছে তত মেলায় আস্তে আস্তে ভিড় বাড়ছে। তো আজকের দিনে যেহেতু মহিষ বলি হয় এখানে, তো সেই জন্য এখানে আরও বেশি ভিড় হচ্ছে। তো বন্ধুরা কত সুন্দর ভিউটা লাগছে খালি তোমরা দেখো। তো বন্ধুরা তোমরা এখানে কিভাবে আসবে, তোমরা হচ্ছে হাওড়া যে কাটোয়া লোকাল, সেই কাটোয়া লোকালে বলাগড় স্টেশনে নেবে, মাত্র 4-5 মিনিটের হাঁটা পথ, তোমরা এখানে চলে আসতে পারো। আর ভিডিওটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটন আইকনে প্রেস করে দিও। তো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।